হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিচিসিমা ডেইলি ব্লগ চ্যানেলের প্রত্যেককে তোমাদের স্বাগত। কেমন আছো তোমরা? আজকে সকালে খুব ভালো আছো তো? ভালো খারাপ দুটো মিলে কিন্তু আমি চলে যাচ্ছি, কারণ আজকে আমার শরীরটা একদম ভালো নেই। তাই তোমাদেরকে সকাল সকাল আজকে কিন্তু মর্নিং ভিডিও আমি শেয়ার করতে পারিনি। তোমাদেরকে গুড মর্নিং যে বলবো আমার ভালোবাসার বন্ধুদের, আদরের বন্ধুদের, গুড মর্নিংটাও বলতে পারিনি, কারণ সত্যি শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। তাই তোমাদেরকে গুড মর্নিং ভিডিও দিতে পারিনি। তাই ভাবছি আমার বন্ধুরা আবার লিখে পাঠাচ্ছে, বৌদি মর্নিং ভিডিও এলো না তো আজকে কি কোনো ভিডিও আসবে না? তো অবশ্যই আজকে তোমরা দুপুরে আজ ওই জন্য ভিডিওটা শেয়ার করছি আমি। তো এখন গুড মর্নিং আর বলবো না, গুড আফটারনুনই বলে দিই, গুড আফটারনুন, কারণ মর্নিং এ তো যায়নি ভিডিও। তো অবশ্যই কাল থেকে আবার মর্নিং এ ভিডিও যাবে, তোমরা চোখ রাখো আমার ভিডিওতে। তো কি বলতো, মোটামুটি করে টুকটাক টুকটাক কাজকর্ম সেরে নিয়ে যে দেখো রেস্ট নিচ্ছি, কারণ কি বলতো আজকে বেশি কিছু রান্নাও করতে পারিনি, জাস্ট অল্প একটু রান্না করেছি, কারণ শরীর না দিলে খাওয়া দাওয়া তো সব মাথায় ওঠে, তাই না বলো? আর তোমরা ভাবছো কি ব্যাপার বৌদি হঠাৎ করে মর্নিং ভিডিও দিল না? সত্যি কথা এগো, বিশ্বাস করো মানে শরীরটা দিচ্ছিল না কালকে, অনেক রাত্রি মানে হয়ে গেছিলো আর প্রচুর পরিশ্রমও হয়েছিল কালকে, তাই জন্য কোনো ভিডিও তোমাদের সাথে আমি কাল মানে আজকে সকাল থেকে শেয়ার করতে পারিনি। তো আবার কাল থেকে রেগুলার ভিডিও অবশ্যই আসবে। হ্যাঁ, তো দুপুরের ভিডিও তো আজকে যাচ্ছেই, কালকে মর্নিং এর ভিডিও যাবে, তোমরা কিন্তু অবশ্যই দেখো। হ্যাঁ, আর এই যে শুয়ে আছি এখন, কেন বলো তো শরীরটা না, মাথাটা প্রচণ্ড ধরেছে, কেউ আছো গো? আমার মাথাটা একটু চিপে দেবে, কি বলবো বলো? তোমরা তো আমার বন্ধু বলো, তাই জন্য তোমাদেরকে বলছি মাথাটা চিপে দেওয়ার জন্য। তো শরীর মানে কি মানে, আর এই ওয়েদারটা এত বাজে, এত খারাপ যে কি বলবো। এখনই ঠান্ডা, কালকে প্রচণ্ড গরম লাগছিল। হ্যাঁ, সরস্বতী পুজো দিনের দিন থেকে তারপরে প্রচণ্ড গরম, আজকে আবার শীত শীত করছে, হাওয়া দিচ্ছে, মানে কি বলবো ওয়েদারের কি বিচ্ছিরি অবস্থা। তো ভালো যখন লাগছে না, চলো কি রান্না করে তোমার সাথে শেয়ার করি, তারপর ঝটপট খেয়ে একটু রেস্ট নেবো আবার। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, ভিডিও স্কিপ করো না। দেখো আমি তো রেগুলার তোমাদের ভিডিও শেয়ার করি, কিন্তু আজকে সব প্লিজ একটু ম্যানেজ করে নিও, সকালে তোমার সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, এখন যেটুকু পারবো অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। তো চলো, তো দেখো কি রান্না করেছি, দাঁড়া তোমাদেরকে দেখাই। দেখতে পাচ্ছ, আলু টমেটো আর মটরশুঁটি একটা তরকারি করেছি, আর করেছি এই যে বেগুন ভাজা, তো এই দুটো করা হয়েছে। আর এই যে ভাত বসিয়েছি, ভাতটা ফুটেও গেছে, জাস্ট গ্যাসটা এবার জ্বালিয়ে দিয়ে ভাতটা নামাবো আর একটু পাঁপড় ভেজে নেবো। এই হবে আজকে আমাদের দুজনের খাওয়া, কি করব বলো, কিছু করার নেই, কেউ নেই, ও আমাকে একাই করতে হচ্ছে। চলো, নিজের সংসারের কাজ তো নিজেকে একাই করতে হবে, কেউ কি করে দেবে? এসে কখনো কেউ করে দেবে না, আমিও বোকা বোকার মতো কথা বলি। তো চলো ভাতটা আগে ফুটিয়ে নিই আমি, হ্যাঁ, তারপরে আবার আসছি তোমার সাথে কথা বলতে, ঠিক আছে? হ্যাঁ চলো, দেখো ভাতের গ্যাসটা অন করে দিয়ে আমি চলে এসেছি একটু রৌদ্র পোয়াতে। শীতের দিনে রোদ পোয়াতে কি না ভালো লাগে বলো তো, কি করব একটু রোদ পোয়াই, কারণ ঘরে না বেশ ঠান্ডা লাগছে আর শরীরটা ভালো লাগছে না, তো মাথাটা ধরে আছে, রৌদ্রটা বেশ ভালো লাগছে গায়ে, জানো তো। তো কি আর করবো বলো, জামা কাপড়ে দেখো এখানে জামা কাপড়গুলো সব মেলা আছে, জামা কাপড়গুলো তোলা হয়নি, তো একটু রৌদ্র থাকে কিছুক্ষণ পাই, তারপরে আস্তে আস্তে আবার ছাওয়া হয়ে যায়। আর রাস্তার সামনে ঘর, এই দেখো সারাক্ষণ গাড়ি যাচ্ছে, কিছু করবো, প্রচণ্ড আওয়াজ, তো একটু ম্যানেজ করে নিও প্লিজ। তো চলো, ভাতটা আমার নামানো হয়ে গেছে, ঠিক আছে, ভাত নামিয়ে নিয়ে আমি, দেখো পুরো ঘর আমার অন্ধকার, লাইট না জ্বালে কিচ্ছু বুঝতে পারা যাবে না, এমন পরিস্থিতি। আর যে কড়াই পাঁপড় ভেজে নেবো, পাঁপড় ভাজা, ভাত আর ওই তোমার তরকারি, এই দিয়ে খাওয়া হয়ে যাবে আজকে, আর ভালো লাগছে না। তো চলো ভিডিওটা আমি কিন্তু বাড়াবো না, এখানেই শেষ করে দেবো, কারণ আমার ভালো লাগছে দিচ্ছে না। তো প্লিজ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও তোমার সাথে কথা বলার জন্য। তো আজকে আমাদের টাটা, বাই বাই, লাভ ইউ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।